আসসালামু আলাইকুম। দর্শক কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আমার পাশে আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আমাদের আরেকজন পেশেন্টকে। আপনারা প্রতিনিয়ত যারা আমাদেরকে সাবস্ক্রাইব করে আছেন, আমাদের ভিডিওগুলো দেখেন, তারা দেখেছেন ইতিমধ্যে যে অসংখ্য মানুষ অসংখ্য ধরনের সমস্যা নিয়ে তারা আসেন এবং সুস্থ হয়ে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যান। তারই ধারাবাহিকতায় আজকে আমরা নিয়ে এসেছি আমাদের সেই সুদূর নোয়াখালী জেলা থেকে আসা আমাদের একজন ভাইকে, যিনি পিএলআইডি এই রোগে আক্রান্ত ছিলেন দীর্ঘদিন। স্বাভাবিক যে জীবন সেটা প্রায় একরকম অকর্মণ্য হয়ে পড়েছিলেন, কাজের প্রতি এক ধরনের বিতিশ্রদ্ধা চলে এসেছিল, বাট সব কিছুকে ছাপিয়ে সঠিক চিকিৎসা পাওয়ার পরে আলহামদুলিল্লাহ আজকে সুস্থ আছেন, ভালো আছেন। তাই ওনাকে আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি ওনার জীবনের সেই কথাগুলো আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য। তার আগে আসুন আমরা দর্শক একটু ওনার সাথে পরিচিত হয়ে নিই। স্যার, আপনার নাম এবং পরিচয়টা যদি আমাদেরকে একটু বলেন। আমার নাম হচ্ছে নুরুল আসাদ রাকিব, আমার বাড়ি নোয়াখালী সিনবাগ থানা। আচ্ছা, পেশাগতভাবে কি করেন? পেশাগতভাবে আমি প্রবাসী। কোন দেশে ছিলেন? ওমান। কত বছর হলো ওখানে? ওমান আমার বেশি বছর হয় নাই, কাজ করতে পারি নাই, আমি 4 মাস ছিল। আচ্ছা আচ্ছা, তো এই যে আপনার যে রোগ, এই রোগটার নাম হচ্ছে পিএলআইডি, এটা নিয়ে আপনি আমাদের এই ডিপিআরসি হসপিটালে এসেছেন, তো এই রোগটার শুরুটা ঠিক কবে থেকে? আমার 2021 সালে আমি ব্রিজ থেকে পড়ে যাই। আমি ওখানে আমার বন্ধুদের সাথে খেলাধুলা করতাম গেছি, সকালবেলা আমি কিছু খেয়ে যাই নাই, তারপরে আমি ওখানে যে ব্রিজ এর উপর বসেছিলাম, তারপরে আমার মাথাটা ঘুরে আমি নিচে পড়ে গেছিলাম। কতটুকু উঁচু হবে? মিনিমাম একতলা। নিচে পানি ছিল না, শক্ত মাটি ছিল। তারপরে ওইখান থেকে পড়ে আমার পেনরা আমাদেরকে নিয়ে হাসপাতালে গেল, আমাদের সিনবাগ হাসপাতাল। তারপরে ওইখানে যে আমি চিকিৎসা করে এসকে আলটা অনেকগুলো করছি, এখানে আমার কোনো ইয়ে আসে নাই। তারপরে আমার চিকিৎসক বলছে আমি সুস্থ, আমার একটু সমস্যা আছে, আলটাতে একটু সমস্যা আছে, তারপরে আমাকে ওষুধ দিয়েছে, ইয়ে দিয়েছে, আমি দীর্ঘদিন অনেক সুস্থ ছিলাম। লাস্ট আমি 2023 সালে লাস্ট আমি প্রবাসে যাই ওমানে। তারপরে ওইখানে যাই আমি দীর্ঘ 2 মাস কাজ করলাম। কাজ করার পরে আমি যখন একটা ওয়েট হাতে নিই বা কোনো কিছু হাতে নিই, তখন আমার ব্যথাটা বেশি সমস্যা করে, কোমরের থেকে ব্যথাটা শুরু হয়, আমার পা পর্যন্ত, পায়ে কামড়া, পা বন্ধ হয়ে যায়। মানে একটা সময় দেখা যাচ্ছে দাঁড়িয়ে থাকাটা কষ্ট। হ্যাঁ হ্যাঁ, দাঁড়িয়ে থাকাটা অনেক কষ্টকর হয়ে যেত, কোনো কিছু ওয়েট নিতে পারতাম না, করতে পারতাম, কাজ করতে পারতাম না। তখন আমি কোম্পানিকে অনেক রিকোয়েস্ট করি আমাকে ছুটি দেওয়ার জন্য, তারপরে কোম্পানি ছুটি দেয় নাই। তারপরে আমি ওইখানে একটা হাসপাতালে চিকিৎসা করছিলাম, ইনজেকশন দিয়েছে, অনেক কিছু করছে, তারপরে ওখানে রিপোর্টটাই ভালো রিপোর্ট আসে নাই। ওখানে আপনি প্রথম জানতে পারলেন যে আসলে আপনার প্রবলেম আছে? হ্যাঁ, প্রবলেম আছে। তো তারা কি সাজেস্ট করেছিলেন? তারা আমাকে বলছে আমার কোমরের হাড়টা নাকি অনেক হার্ড হয়ে আছে, শক্ত হয়ে আছে, বলছিল কি কয় 2 মাস এক্সারসাইজ করলে ঠিক হয়ে যাবে। তখন আমি 1 মাসের মধ্যে এক্সারসাইজ করলাম, তো আমার কোনো আয় উন্নতি হচ্ছে না কোমরের ইয়াটা, এবং যেহেতু প্রবাসে কাজ করতে হচ্ছে এজন্য আমার ইয়াটা হচ্ছে না, কষ্ট হয়ে যাচ্ছে, টাকা খরচ করে আপনাকে যেতে হয়েছে, সেই টাকাও তো উঠাতে পারে না। তারপর ওইখানে আমি 35,000 টাকা ওইখানে খরচ করলাম ইয়ার জন্য, অসুস্থতার জন্য। তারপর কোম্পানিকে অনেক রিকোয়েস্ট করার পরে কোম্পানি আমাকে ছুটি দিয়েছে, বাড়িতে আসলাম। আসার পরে আমার এক কাকা আছে, কাকার সাথে আলোচনা করলাম, কাকা আমাকে ডাক্তার স্যার দেখাইলো, ভিডিওটা দেখাইলো। আচ্ছা আচ্ছা, মানে ওনার জানা ছিল? হ্যাঁ জানা ছিল। আচ্ছা, তারপরে দেখে আপনি একটু উপকৃত হলেন? হ্যাঁ, আমি কি হতে পারি, কি হতে পারে এখানে। তারপরে আমি কাকাকে নিয়ে পরের দিন আমি আবার এখানে ঢাকাতে, ঢাকা শ্যামল